হ্যালো গাইজ, রাহুল আনকে স্বাগত জানাই আরো একবার। তো আজকে আমরা আবার একটা নতুন ব্লগ শুট করতে চলেছি। আগেরবারে বিশ্বলক্ষ্মী মন্দির মানে বিক্রমপুর বিশ্বলক্ষ্মী মায়ের মন্দিরে গিয়েছিলাম এবং সেখানের ব্লগটা তোমাদেরকে দিয়েছিলাম, তো তোমরা ভালো রেসপন্স দিয়েছ। তো আজকে আবার আমরা আমাদের বাড়ি থেকে একটু দূরে, ভিডিওটাতে দেখিয়েছিলাম হয়তো যে আমাদের এখানে একটা বড় মায়ের মন্দির আছে এবং সেখানেতে গিয়ে আমরা আজকে ব্লগ শুট করবো এবং সেখানে তুলে ধরবো তোমাদের সাথে। তো ভিডিওটা বেশি বড় হবে না, ছোট হবে, কিন্তু তোমাদের ভালো লাগবে আশা করছি। তো এখন গাইজ বাজছে 5:13, ভোর 5:13, আমি রেডি হয়ে গেছি এবং আমার মা রেডি হচ্ছে এখন। তো ইতিমধ্যে আমরা বেরিয়ে পড়বো, ভিডিওতে শেষ পর্যন্ত থেকো এবং ভিডিওটাকে এনজয় করো, ওকে? তো গাইজ মাও রেডি হয়ে গেছে, এবার আমরা ইতিমধ্যে বেরিয়ে পড়বো, ভিডিওতে শেষ পর্যন্ত থেকো। তো গাইজ আমরা ফাইনালি চলে এসেছি আমাদের মায়ের মন্দিরের কাছে, দেখতেই পাচ্ছ। বেশিক্ষণ নয়, আমাদের বাড়ি থেকে 2-3 মিনিটে হাঁটা পথ, তাও নয়, 2-3 মিনিট। এখনো গাইজ আমাদের মন্দিরের কাছে ল্যাম্প পোস্টে আলো জ্বলছে, কারণ এখনো ঠিক ভোরটা আছে বলতে পারো, অন্ধকার অন্ধকার, কোথাও কেউ নেই। দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমাদের মন্দিরের ঠিক পাশটাতে একটা বাচ্চাদের কেন্দ্র আছে, শিশুশিক্ষা কেন্দ্র স্কুল, আর তার পাশে একটা শিব মন্দির আছে। তো শিব মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দিই। তার শিব মন্দিরটার ঠিক আগেটাতে একটা মায়ের মন্দির আছে, যেখানে আমাদের বড় মায়ের মানে বারোয়ারি পুজো হয় এবং সেখানে যে দুর্গা পুজো হয়, দেখতে পাচ্ছ এখন মন্দিরে কেউ নেই। তো তোমাদেরকে শিব মন্দিরটা দেখিয়ে দিই। শিব মন্দিরটা এই টাইমে কেউ থাকে না, শুধুমাত্র একটা শিবলিঙ্গই থাকে। তাহলে তোমাদেরকে দেখাবো, এই দেখো, দেখতে পাচ্ছ এটা শিবলিঙ্গ। এটা পাশে স্কুল আছে, এই যে শিশুশিক্ষা কেন্দ্র, এবং এখান থেকে এই সাইডে একটা ছোটো চালার মতো আছে, এই চালাটাতে বাচ্চাদের খাবার দেওয়ার জন্য রান্না করা হয়, এখানেতে মিড ডে মিল পুশ করা হয় সবাইকে। তো গাইজ এই শিব ঠাকুরটার ব্যাপারটা হচ্ছে যে মানে আমাদের আর কি এখানেতে খুব বন্যা এসেছে তো কিছু টাইম আগে, তো এই শিব ঠাকুরের মানে মন্দিরটা আর কি ভেসে যাচ্ছিলো, তো এখানে একজন, তো এটা একটা ব্রাহ্মণ এখানে এসে স্থাপিত করে দিয়ে গেছে ছোটো করে। তো চলো গাইজ এবার আমরা ভেতরে ঢুকবো মন্দিরে এবং ভেতরের ভিউটা তোমাদেরকে দেখাবো, তোমাদের সঙ্গে তুলে ধরবো। তো গাইজ একটা হরে কৃষ্ণর মানে প্রভু শ্রীকৃষ্ণ একটা মন্দিরের মতো পড়ে বলতে পারো, তুলসী মন্দির দেখতে পাচ্ছ তোমরা। তোমাদেরকে ভেতরে আস্তে আস্তে ভিউগুলো দেখাচ্ছি, দেখে না দেখো এটা মন্দির, এখন মন্দির আপাতত। তো গাইজ দেখতে পাচ্ছ তোমরা মন্দিরটার ঠিক পাশে কিছু ফুল গাছ আছে এবং আমাদের চারপাশে মানে মন্দিরের চারপাশে আর কি লোক এখানে এসেছে ফুল তুলতে, দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে মায়ের পুকুর, দেখো এটা মায়ের পুকুর, এটাতে মাছ, এখানে কিছু ফুল গাছ আছে এবং তোমাদেরকে মন্দিরের পেছনের ভিউটা দেখাই। দেখো মন্দিরটা অনেকদিন রিপেয়ারিং করা হয়নি, তাই জন্য অনেক টুটে গেছে এদিক ওদিকটা, মন্দিরের পেছনের পোর্শনটা এখন বন্ধ আছে, বামুন ঠাকুর এখন আসেনি, কারণ এখন ভোরবেলা, তো তাই জন্য। একটা কেতকি ফুলের গাছ আছে, আর তোমাদেরকে দেখাচ্ছিলাম যে বারোয়ারি ঠাকুরের পুজো হয় পেছন থেকে মন্দিরের ঠিক পেছন থেকে, দেখো বারোয়ারি আর দুর্গা ঠাকুরের পুজো হয় ওই মন্দিরের ভিউটা দেখো। এই ঠিক ফুল গাছের পেছনে একটা কলতলাও আছে যাতে ভক্তরা এলে জলও খেতে পারে তার জন্য। তো গাইজ তোমরা দেখো মন্দিরের পাশে একটা মাছা আছে এবং মাছাটা একদম ঠিক পাশে একটা মানে বলি ফুলি দেওয়ার জন্য আর কি, মানসিক মানসিক শোধ করার জন্য আর কি একটা হাঁড়ি কাটা আছে দেখতে পাচ্ছ, এবং তার ঠিক পাশে একটা নিম গাছ। রঘুনাথের মন্দির আছে, অনেকে এখানে মানে আর কি চলিত আছে যে এই নিম গাছটা একটা আর কি মানে অনেক বছর আগে একটা ঋষি ঠিক এই জায়গাতে দাঁতন করতে এসেছিলো, দাঁতন নিম কাঠিতে দাঁতন করছিলো, তো সেই নিম কাঠিটা এখানে নাকি ফেলে দিয়ে চলে গিয়েছিল, দেখতে পাচ্ছ। এবং তারপর থেকে এই দেখো নিম গাছ এবং বট গাছ কি গাছটা তৈরি হয়েছে, একসঙ্গে নিম গাছও আছে আবার তার সঙ্গে বট গাছও আছে,
দেখো তোমরা এইদিকে ইয়েটা দেখতে পারলে বুঝতে পারবে তোমরা, দেখো নিম গাছও আছে মানে বট গাছও আছে, দেখো তো এটা একটা মানে কি বলবো। তো গাইজ আমাদের এখন আপাতত কমপ্লিট হয়েছে, তো এবার আমরা বেরিয়ে একটুখানি প্রাতঃ ভ্রমণের দিকে যাব, চাষিপাড়ার দিকে। গাইজ আজকের ভিডিওতে এটুকুই, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে, বাই বাই।